গোসাইগাঁও তামোলপুৰ ভৱানীপুৰ আজি তারিখের যথেষ্ট আমার প্রচার দেখা পাইছো। প্রচার যথেষ্ট সন্তুষ্ট আমার সভাপতি আমার বিধায়িনী দলের দলপতি আমার কংগ্রেস দলের জ্যেষ্ঠ নেতা সকল দিল্লির আমার জিতেন্দ্র সিংও আহিব প্রত্যেক সমষ্টিত আমার কর্মী সকলের যে আমি মন্তব্য পর আমি জানিব পাৰিছো তেওঁলোকে যথেষ্ট আমার প্রচারের সন্তুষ্ট আর রাইজর পৰাও যথেষ্ট মই আমার দলে জিকিব লাগে। তথাপিও তিনটা হলে মত কিন্তু রাইজে জানে যে বিজেপি দলের এটাহে বিকল্প কংগ্রেস দল। রাইজে জানে যে যত বিজেপি দলে ধনী মানুষের হয় কাম করে, কংগ্রেস দলে দুখিয়া মানুষের হয় কাম করে। কংগ্রেস মানুষ দুখিয়া মানুষ অধিকার দিয়ে, কংগ্রেসের দিনত মূল্য বৃদ্ধি ইমান হওয়া নাছিলে, সেই কারণে রাইজে কংগ্রেসের সরকার আগন্তুক দিনত বিচার। যোগানমন্ত্রী কৈছে মূল্য বৃদ্ধিক লৈ উদ্বিগ্ন অসমৰ জনতা, এইটোৱে কৈছে এই সরকার আজি ইমান অহংকারী যে আজি তারিখত মূল যে সমস্যা এই মূল সমস্যা তেওঁলোকে গ্রহণ করা নাই। এখন সরকার আজি তেওঁলোকৰ চকুৰ ওপৰত এনেকুৱা কলা চশমা লগাইছে যে কলা চশমা পিন্ধি মাত্র নিজের ব্যক্তিগত সম্পত্তিহে দেখা পায়, কিন্তু দুখিয়া মানুষের চকু পানি দেখা পাওয়া নাই। এই প্রত্যেক নির্বাচনের সময় বিচার কোনে করে? বিচার করে রাইজ। আর এই যে বিজেপি দল গোটে বছর সভ্যতার কথা কব, আর এটা নির্বাচনের সময় যি ধরনের পয়সা বেলায়, যি ধরনের পয়সা খরচ করে, এটা সভ্যতার কথাখিনি পাহরি যায়। এটা যি ধরনের পয়সা মদ মাংস যি ধরনের মানুষের মাজত খুয়াইছে, এটা অসমীয়া সংস্কৃতির কথা পাহরি যায়। এই কারণে আপনাদের মানুষে মই ওপর মোৰ আত্মবিশ্বাস যে আজি মূল বিষয়খিনি হল মূল্য বৃদ্ধি, আর এই নির্বাচন তো মূল্য বৃদ্ধির বিরুদ্ধে একটা ভোট অসমের রাইজে দিব। বিজেপি সরকারের যে অহংকার, সেই অহংকারের বিরুদ্ধে এবার রাইজে ভোট দিব। প্রথমে আজি বরাকত আপনাদের বিজেপি রাজনৈতিক চরিত্র গম পালে, মানুষে দেখা পালে যে আজি কেনক বিজেপি বরাকালীত আর বঙালী মানুষের মাজত একটা সংঘাত সৃষ্টি করবল গেছে। এয়া আমার কংগ্রেস দলের উদ্দেশ্য নয়। আজি যদি আপনাদের তামোলপুর গোসাইগাঁও মৈয়ানী থাওরা যদি আপনাদের আমার প্রার্থী তালিকা যদি চায়, এটা আপনাদের দেখা পাব যে কংগ্রেস মিলাপ্রীতি বিচার, কংগ্রেস ভিতর একতা বিচার, কংগ্রেস বিচারে আমার লগৰ মাজত প্রত্যেক সমাজের একটা রাজনৈতিক আশা আছে, একটা সামাজিক আশা আছে, একটা অর্থনৈতিক আশা আছে। এই আশাখিনি পূরণ হব লাগে। আর মানুষে গম পাইছে যে আজি এই বিজেপি দলের ভিতর কিছু এনেকা মানুষ নেতৃত্ব লৈছে যখন মাত্র সুবিধাবাদী রাজনীতি করে, কোনো দলের নীতি প্রতি কোনো ধরনের দায়বদ্ধতা নাই। নিজের ব্যক্তিগত সম্পত্তি, নিজের ব্যক্তিগত চাহ বাগান, নিজের ব্যক্তিগত হোটেলের সংখ্যা কেনক আরো বৃদ্ধি হব পারে তার লোকে ব্যস্ত। আর তার কারণে যদি মানুষের মাজত বিভাজন হয়, মানুষের মাজত সংঘাত হয়, এই সংঘাত হবলেও দিব। তো সেই কারণে মানুষে গম পাইছে যে এই সুবিধাবাদী বর্তমান বিজেপি নেতৃত্বর বিকল্প এটাহে, আর সে বিকল্প হল কংগ্রেস দল। আর তামোলপুরের ভিতর আমি খুব একটা ভাল এজন প্রার্থী আমি আগবাইছো। আমি আশা করো কি রাইজে আগে আশীর্বাদ করবে।